সিদ্ধান্তের আগে মানুষ মদ পান করাটা একদম অ্যাভেলেবেল, আর মদের নামের ব্র্যান্ডটা বিভিন্ন নামে পরিবর্তন করে দেবে। লোকেরা এই সারা রাত বাদ্য যন্ত্র নাচ গান লাফালাফির মধ্যে কি থাকবে, ব্যস্ত থাকবে। আর কিছু মানুষের চেহারা ওই গুণাগার বানর আর শুকুরের মধ্যে পরিবর্তন করে দেওয়া হবে। এটা কেয়ামতের আগে ঘটনাটা ঘটবে। আচ্ছা, দেখেন আল্লাহর জমিন সৃষ্টি করেছে আল্লাহ, আমি আপনি বান্দা, আমার আপনার দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে আল্লাহকে রাজি করার কাজে ব্যস্ত থাকা। মদ হারাম, বেহায়খানা হারাম, গান বাজনা হারাম, এই কাজে লিপ্ত যারা তাদের উপরে আজাবটা আসবে। দেখেন এক রাতের নাসা নাসি লক্ষ টাকাও নষ্ট হলো, দ্বিতীয় গুনায়ে কবিরাও নিলাম। বান্দা যতক্ষণ আল্লাহর পাক কালাম পড়ে ততক্ষণ আল্লাহর রহমত নাজিল। বার্থডে করব, কোরআন খতম করব, আজকে বার্থডে করব, আজকে আল্লাহ জিকির করব, বার্থডে করব, আজকে কোনো নামাজ কজা হবে না, কোনো নফলও ছাড়বো না, সুন্নতও ছাড়বো না, বার্থডে করব, আজকে দিনটা সর্বদা উজু অবস্থায় থাকবো। গুনা নিয়ত করলে তার গুনা লেখা হয় না। আচ্ছা, গুনা সম্পাদন হয়ে গেলে কি করা হয়, গুনা লেখা হয়। কিন্তু বান্দা যখন নেক আমলের নিয়ত করেছে, সাথে সাথে একটা নেকি দেওয়া হয়েছে, নিয়ত করার কাজ, নিয়ত করা ভালো কাজ করবো আমি। আপনার বার্থডে করার ইচ্ছা করতেছে, করেন, শরীয়ত মোতাবেক করেন, আল্লাহ মহান। কিন্তু আল্লাহর গজব আবার কঠিন, দরও শক্ত। জাহান্নামের একটা মুহূর্ত বান্দা বদ্দেশ করার ক্ষমতা নাই। জাহান্নামের আজাবকে হালকা মনে করা এটা বদনসিবের কারণ। জাহান্নাম খুব কঠিন। হাদিস শরীফের মধ্যে আছে, জাহান্নামের সাথে যদি দুনিয়ায় সুইফরি মান ছিদ্র করে দেওয়া হয়, জাহান্নামের যে উত্তাপ, যে গরম, যে আগুন যেটা আসবে দুনিয়ায়, ওর কারণে দুনিয়ার সমস্ত মানুষ মরে যাবে। এটাকে হালকা মনে করতেছেন আপনি? গুনা মুক্ত হয়ে মৃত্যুবরণ করার দোয়া করি, ঈমান নিয়ে কবরে যাওয়ার দোয়া করি, এটা হচ্ছে কামিয়াবি। মরার আগে করার সুযোগ আছে, মরার পরে আফসোসের কোনো দাম নাই। আল্লাহর নাফরমানিওয়ালা কাজ বয়কট করে, পরিহার করে, ত্যাগ করে, হিজরত করে। আরে ভাই, গুনা যেখানে চলতেছো এখান থেকে আপনি সরে যান, হিজরত করার মতো সোয়াব।